এই মেয়ে দুটো আমাকে দেখে হাসলো কেন? ভিডিওটা ফুল দেখো, অবশ্যই জানতে পারবে। হ্যালো দাদা, তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে দেখতে পাচ্ছ জসিম ভাই আর আমি চলে এসেছি বর্জনপুরের সাইডের দিকে। হ্যাঁ জসিম ভাই, কাজে যে ব্যাক চলে এসেছে, কেন কাজ কাম হচ্ছে না, প্রচুর কাজ কাম মান্দা, এই জন্য আমি আর জসিম ভাই চলে এসেছিলাম অর্জুনপুর। এই তো দেখতে পাচ্ছ IDBI ব্যাংকের পিন করতে, জসিম ভাইয়ের ব্যাংক ATM কার্ড, ওই জন্যই তো জসিম ভাইকে নিয়ে আমি চলে এসেছি। এখন দেখতে পাচ্ছ ভিতর ভিতর যাচ্ছি এখন বাড়ি জসিম ভাইকে নিয়ে। তো জসিম ভাই দেখতে পাচ্ছ গাড়ি চালাচ্ছে একদম। তো জসিম ভাইয়ের সঙ্গে আবারও ঘোরা হয়ে গেল, একদম নেক্সট লেভেলভাবে ঘোরা হয়ে গেছে। জসিম ভাইয়ের 1 সপ্তাহ হয়েছিল কাজে যাওয়া, বাট জসিম ভাইয়ের কপাল খারাপ। হ্যাঁ, কাজে যেও কাজ কাম হচ্ছে না, হ্যাঁ বসে থাকছে, শুধু কাজ কাম নেই, কাজ যে নিয়ে চলে যাচ্ছে বাট কাজ হচ্ছে না। তো জসিম ভাইয়ের কপালটাই খারাপ। তো জসিম ভাই বাড়ি চলে এসেছে, আবারও কালকে চলে যাবে ট্রেনে। জসিম ভাইকে আমি একদিন পেয়ে অনেক হ্যাপি, কারণ একদিন ঘুরতে পাচ্ছি জসিম ভাইয়ের সঙ্গে, দেখতে পাচ্ছি জসিম ভাই গাড়ি চালাচ্ছে। হ্যাঁ, আর আমরা এখন ভিতর ভিতর অর্জুনপুরের ভিতর ভিতর হয়ে রাস্তা হয়ে যাচ্ছি, জামতলা মোড় উঠবো এখন। হ্যাঁ দেখতে পাচ্ছ আমাদের এটা ভিতরকার রাস্তা, এটা কী কেরাম বলছে আমি সঠিক জানি না। এখন সব প্রায় এখন 3:30-3:30 মতন বাজছে, তো এখন সব দোকান বাগান খুলছে, এখন একটু ব্যস্ত। এই গ্রামটার নামটা কী বলে, জহরমপুর না কি বলে এটা নামটা, নামটা আমি জানতাম বাট ভুলে গেছি, এখন একটু ভুলে গেছি কারণ গ্রামটার নাম যদি তোমরা কমেন্ট করে জানাও, দেখতে পাচ্ছ এই গ্রামটার নাম কী হতে পারে, একটু কমেন্ট করে অবশ্যই জানাবে। যে যে ভিডিওটা দেখছো যদি গ্রামটা চিনে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানাবে গ্রামটার নামটা কী, আমি জানতাম বাট ভুলে গেছি। তো এখন আমরা জামতলা মোড় ঢুকে পড়েছি, দেখতে পাচ্ছ এটা হচ্ছে জামতলা মোড় আর এটা মাঠ জামতলা। তো জসিম ভাইয়ের গাড়ির স্পিডটা বাড়িয়ে দিল, কারণ জসিম ভাই বলছে তাড়াতাড়ি যেতে হবে, কারণ জসিম ভাইয়ের কাজ আছে অনেক। তো দেখতে পাচ্ছি এটা টার্নিং কেটে দিলাম জামতলা মোড়ের। তো আমরা সামনে যেই পৌঁছে যাবো ক্যালভেট, হ্যাঁ তোমার জায়গাটা কে কে চিনতে পারছো এই জায়গাটা কমেন্ট করে জানাবে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার জসিম ভাই দেখতে পাচ্ছ, জসিম ভাই বলছে আইসক্রিম খাবা না, আমি বললাম খাবো না এখন, বাড়ি দিয়ে খাবো, চলো জসিম ভাই তুমি। জসিম ভাই গাড়ির স্পিড বাড়িয়ে দিল, তো সেরকম স্পিড গাড়ি ছিল না, দেখতেই পাচ্ছ গাড়ির কাটা কত দূর চলছে তোমরা বুঝতেই পারছো। আর এটা হচ্ছে ক্যালভেট বাজার, দেখতে পাচ্ছ এখানে হাট বসে। হ্যাঁ, তো এই জায়গাটা কে কী চিনো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যা যারা এই জায়গার আছো অবশ্যই ভিডিওটা শেয়ার করবে। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ সামনে গার্লস স্কুল, ব্রাহ্মণগ্রাম গার্লস স্কুল পার করে নিলাম আমরা অলরেডি, আর আমি এখানে গান বলতে বলতে যাচ্ছিলাম। হ্যাঁ দেখতে পাচ্ছ জসিম ভাই গাড়ি চালাচ্ছে আর গান বলতে বলতে যাচ্ছিলাম, আর দুটো মেয়ে দেখে আমাকে হাসছিলো, তো ওদেরকে দেখিয়ে দিলাম, দেখতে পাচ্ছ হাসছে কীরকমভাবে। হ্যাঁ, তো অনেক আমাকে হাসি পেয়ে নিল, জাস্ট দেখছিল তাকিয়ে তাকিয়ে। তো ভিডিওটা আমরা এখান থেকে শেষ করছি। হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো দয়া করে লাইক কমেন্ট ও শেয়ার করবে, আর হ্যাঁ নতুন থাকতে গেলে পেজটাকে ফলো করবে, আর ইউটিউব থেকে দেখতে গেলে সাবস্ক্রাইব করবে। তোমাদের সঙ্গে দেখা হবে আবার কোনো নেক্সট ব্লগে। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।